এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। ভারী বৃষ্টির সতর্কতা, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আজ এবং আগামীকাল বৃষ্টি, দুবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি, এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, যার জেরেই আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে, আজ এবং আগামীকাল কি ভারী বৃষ্টি হবে? দেখো, এই চলতি সপ্তাহে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল। এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, তা যদিও বাংলা থেকে বেশ কিছুটা দূরে রয়েছে, এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে সেই নিম্নচাপটি, এবং যার জেরে আজকে থেকে আগামী শুক্রবার পর্যন্ত বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতায় আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে, এবং মূলত যে জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, বলা হচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে বিস্তীর্ণ জেলা, অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, সেই জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকছে হাওয়া অফিস। তার পাশাপাশি আরও যেটা জানাচ্ছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৃষ্টিপাতের তীব্রতা আরও বেশ কিছুটা বাড়বে। মূলত ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে, এবং একই সঙ্গে কলকাতায় আজকে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, দু এক পশ্চা বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। যদিও এই বৃষ্টিপাত হলেও তার সঙ্গে কিন্তু আর্দ্রতা কিন্তু অস্বস্তিও বজায় থাকে, তার কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্টই বেশি পরিমাণে রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই রকম আবহাওয়া বজায় থাকছে। তার পাশাপাশি একই সঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, সেই জেলাগুলিতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আর তুমি জানো যে হাওড়া থেকে শুরু করে বীরভূম, বিভিন্ন জায়গায় ঘাটালের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই বন্যা প্লাবিত হয়ে গিয়েছে, বৃষ্টির ধরে সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গাটারে নতুন করে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ায় সেই জায়গাগুলো আবারও বানভাসী হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সে কারণে সাধারণ মানুষদেরকে নতুন করে আবারও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, এবং প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই যে নতুন করে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাব বাংলায় থাকবে আগামী শুক্রবার পর্যন্ত, এবং হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে বাংলা থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিতে চলেছে, এবং সেইটা হচ্ছে সেই বর্ষা বিদায়ের যে বৃষ্টি, সেই বৃষ্টি যেমন চলছে, তার পাশাপাশি এই নিম্নচাপের জেরেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে, এবং সকল কলকাতাতেও আজকে দিনভর মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যদিও উত্তরবঙ্গে আমরা দেখছি যে কয়েকদিন ধরেই একটা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, সাধারণত যে তাপমাত্রা থাকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তার থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বুধবারও সেই একই রকম আবহাওয়া বজায় থাকছে, অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, তার সঙ্গে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এই ধরনের পূর্বাভাসই থাকছে। এবং আগামী 48 ঘণ্টাতে বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৃষ্টিপাতের তীব্রতা এবং ব্যাপকতা আরও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ধন্যবাদ মমিতা। ভারী বৃষ্টির সতর্কতার কথাই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।